আসসালামু আলাইকুম সুমন ভাই, ভালো আছেন? আজকে আমরা চলে আসছি সুমন ভাইয়ের পাখির ঘরে। আজকে সুমন ভাইয়ের হিউজ পাখির কালেকশন আছে। সুমন ভাইয়ের পাখির কালেকশনগুলো আজকে আপনাদের দর্শকদের দেখানোর চেষ্টা করব এবং দাম এবং বিস্তারিত তথ্য সুমন ভাইয়ের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। অতএব আপনারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। সুমন ভাই, আজকে আমরা বাজিঘর থেকে শুরু করি নাকি? এই যে এখানে আছে এক জোড়া লটিনো, লটিনো আছে, এটাই ডিম নিয়ে বসছে। এই যে দেখুন ডিম নিয়ে বসছে, এই যে ডিম নিয়ে বসছে, দেখুন ডিম নিয়ে বসছে। মেল ফিমেল দুটোটাই আছে, একবারে দুটোটাই মেল ফিমেল, একবারে টকটকা হলুদ। এই দেখুন ভিউয়ার্স, একদম হলুদ লাল তো, একবারে লাল তো, এটাই ডিম নিয়ে বসছে। এই জায়গায় দেখা যাচ্ছে এক জোড়া খুবই সুন্দর বাজিঘর। এটা এটা কি জাতের বাজিঘর ভাই? এটা নরমাল বাজি, নরমাল বাজিঘর। আর এদিকে হিউজ কালেকশন আছে বাজিঘর আপনাদের, এগুলোর তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। অতএব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। শোন ভাই, এই জায়গায় দেখা যাচ্ছে এক জোড়া লটিনো। এইখানে লটিনো হলো ফিমেলটা হলো লটিনো, আর মেলটা হলো নরমাল। এটা নরমাল, এটা কালো চোখের, কালো চোখের। ফিমেলটা হলো লাল চোখের, লাল চোখের। আর এখানে যে জোড়াটা দেখাইলাম, এই জোড়াটা ডিম পাচ্ছে, ডিম নিয়ে বসছে। এই জোড়াটা নিলে 1500 টাকা পড়বে, একদম 2000 টাকা। এই যে দেখুন ভিউয়ার্স, দেখাচ্ছি, দেখতে থাকুন, ভালো ভালো কালেকশন আছে, হিউজ পাখি কালেকশন। এই যে দেখুন পাখি হইতে কবুতর হইতে যে কোনো পাখি লাগে, যে কোনো কবুতর লাগে দিতে পারবো, আমি কোনো সমস্যা নাই। সমস্যা না, ঠিকানা হইলো ছাপাড়া পশ্চিম থানা, ছাপাড়া পশ্চিম থানা। আপনি সদা ছাপার দেখে গেছে রোডের মাথায় এসে নামলে, শিয়া বাঁধের এখানে নামলে বললে হবে আমি পাখির দোকানে যাবো। যে কোনো দোকানে বললে হবে যে লেসন স্কুলের পাখিতে পাখির দোকান, এখানে আমি যাবো। যে কোনো কবুতর লাগে, পাখি লাগে, আমি দিতে পারবো। যে কোনো জিনিস চান আপনি আমার কাছে পাবেন, কোনো সমস্যা নেই। পাখি যত চাট আছে সব আমার কাছে আছে, আমি। এই জায়গায় একজন ইংলিশ বাজিকার বোধহয়, এটা নাকি জাপানিজ বাজিকার? সরি, ডিম ওঠে আছে, আলহামদুলিল্লাহ ডিম পারবে, এক দেড় মাসের মধ্যে ডিম পারবে। জাপানিজ এজোড়ার প্রাইস কিরকমের ভাই? এজোড়াটা প্রাইস হলো 4500 টাকা, 4500 টাকা। দেখুন ভিউয়ার্স, 4500 টাকা নিলে একদম 3500 টাকা রাখা যাবে, একদম 3500 টাকা রাখা যাবে। আপনাদের দেখাচ্ছি, দেখুন নর্মাল বাজিকার আছে, নর্মাল গুলো আপনার দাম কম, এগুলো হলো আপনার 700-800 টাকা জোড়া। ডিম বাচ্চা গ্যারান্টি, আমার এখান থেকে পাখি নিবে এক মাসের মধ্যে, এক দেড় মাসের মধ্যে যদি ডিম না পারে আমি চেঞ্জ করে দিবো পাখি, আপনি আমার এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আর দোকান আমার একটা না, আরো 2-3টা দোকান আছে আমার, কোনো সমস্যা নেই। পাখি খাবার যা লাগে, কবুতর ঘুঘু যা লাগে সব দিতে পারবে। এই জায়গায় দেখা যাচ্ছে অনেকগুলো, এগুলো কি? এখানে টাপ আছে, তারপরে হলো লটিনো আছে, রেড আই লটিনো আছে, নর্মাল বাজিকার আছে, হ্যাঁ রেমবো বাজিকারও আছে এখানে। এই যে ডায়মন্ড ডগ দেখা যাচ্ছে, ডায়মন্ড ডগ আছে এক জোড়া, এই জোড়াটা 1000 টাকা রাখবে, কেউ যদি নেয় মেল ফিমেল কনফার্ম 1000 টাকা রাখবে। 1000 টাকা প্রাইস ভিউয়ার্স, দেখাচ্ছি, দেখতে থাকুন। এই যে হোয়াইট, যারা হোয়াইট বাজিকার খুঁজতে, অ্যালবিনো, অ্যালবিনো, অ্যালবিনো বাজিকার আছে, একবারে রেড আই লাল চোখ, একবারে রেড আই লাল চোখের, এই জোড়াটা নিলে 1500 টাকা রাখবে, 1500 টাকা। দামাদামি সব থেকে দেখতে পারবে, কোনো সমস্যা নেই, দামাদামি সুযোগ আছে, আপনারা এই জায়গায় আসে দামাদামি করে নিতে পারবেন ভিউয়ার্স। এই জায়গায় দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু, এগুলোর প্রাইস কিরকমের ভাই? প্রাইস হলো আপনার 800 টাকা আছে জোড়া, 800 টাকা। যদি ডিম বাচ্চা না করে আমি চেঞ্জ করে দিব, আমার এখানে এটা গ্যারান্টি, সবসময় আলহামদুলিল্লাহ পাবেন ভাই, খুবই ভালো লোক আপনারা। নিলেন যদি ডিম বাচ্চা না করলো তাহলে এটা নিয়ে তো কোনো ফায়দা নেই, কোনো লাভ হলো না। আপনি খাবার খাওয়াবেন, 1 কেজি খাবারের দাম 70-80 টাকা। আপনার শখের বিষয় নিলেন, দেখা গেছে পারলেন, বাচ্চা হলো খাইতে পারলেন, বিক্রি করতে পারলেন, গ্যারান্টি সহকারে পাবেন, কোনো সমস্যা নেই। এদিকে দামাদামি করা যাবে, কোনো সমস্যা নাই, দামাদামি করে নিতে পারবে। এটা কালকে একটা ডিম পারছে, হ্যাঁ উঠায় রাখছি ডিম, আরো পারবে, পারলে আমি ডিমে বসাবো। এখানে আছে এক জোড়া তারপরে লাভবাটের একটা ফিমেল আছে আমার কাছে, ফিমেলটা অনেকদিন ধরে এসটা, এই ফিমেলটা নিলে 2500 টাকা রাখবে। এই যে দেখুন ভিউয়ার্স, একটা ফিমেল লাভবাট আছে, যারা 2500 টাকা রাখা যাবে। ফিমেল লাভবাট সিঙ্গেল খুঁজতেছেন, এই যে একবারে অ্যাডাল্ট, অ্যাডাল্ট ফিমেল, ফুল অ্যাডাল্ট, ফুল অ্যাডাল্ট ডিম বাচ্চা করা। এই যে দেখুন ভিউয়ার্স,
তারপরে 2500 টাকা। তারপরে এখানেও বাজিকার আছে, অনেক ধরনের বাজিকার আছে, কালারে কালারে ভরা বাজিকার, বহুত কালারের বাজিকার আছে। ডিম বাচ্চা করা আপনারা যদি কেউ নিতে চান ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। এই যে দেখুন ভিউয়ার্স, এদিকে দেখা যাচ্ছে দুইটা আলাদা 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 আলাদা, একটা সিঙ্গেল, এটা হলো ফিমেল, তিনটা হলো মেল, আর ম্যাকপাইটা হলো ফিমেল। এই ম্যাকপাইটার প্রাইস কত ভাই? এইটার প্রাইস 1000 টাকা রাখবো, 1000 টাকা আমার কাছে জোড়া নিতে এটা সিঙ্গেল রাখছেন। তারপর এখানে যে এই যে এদিকে দেখুন সিরাজি আছে এক জোড়া, এই যে কাটা সিরাজি, এটা যদি কেউ নেয় 1200 টাকা হলে নিতে পারবে, 1200 টাকা, ঠিক 1200 টাকা সিরাজি। এই যে দেখুন ডিম নিয়ে ডিম বাচ্চা নিয়ে বসা, এই যে দেখুন একটু বাচ্চা দেখানোর চেষ্টা করব আপনাদের, আপনারা দেখতে থাকুন। ওই যে দেখুন নিচে বাচ্চা আছে দুইটা, বাচ্চা সহ নিতে চাইলে কত লাগবে? বাচ্চা সহ নিতে চাইলে 1500 টাকা, বাচ্চা সহ নিলে। আর এইখানে দেখুন সিরাজি এক জোড়া, একটা সিলভার, একটা হলো ব্ল্যাক কালার, কোনোটা ফুল ফ্রেশ, ডিম নিয়ে বসছে। ওই যে দেখুন ডিম বাচ্চা, ডিম নিয়ে বসছে। এই জোড়াটা 2000 টাকা, ডিম সহ দিয়ে দিব, 2000 টাকা কবুতর। দেখেন পায়রাটা কত এক্সক্লুসিভ একটা পায়রা, যে ডাকটা অনেক বড় সাইজ, দেখুন এটার ডাকটা অনেক গর্জিয়াস ডাক। আর এদিকে দেখা যাচ্ছে একটা কবুতর, কিং কবুতর, এই জোড়াটা নিলে 3000 টাকা রাখবো, 3000। এই যে দেখুন ভিউয়ার, কিংটা খুব সুন্দর বড় সাইজ, খুবই কোয়ালিটিফুল এবং 100% পেয়ার, আপনারা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে। এখানে হলো বাগদাদি আছে, বিউটি মনোহর আছে, তারপরে হলো কাকজি আছে, গিয়াচুলি আছে, এগুলো দেখা গেছে। কাকজি যদি নেয় 600-700 টাকা জোড়া, গিয়াচুলি নিল 600-700 টাকা জোড়া। হ্যাঁ, তারপরে এসে যে এখানে লক্ষা আছে, লক্ষা আছে এক জোড়া, এই যে লক্ষা কবুতর, রতন ডিম আছে, এই জোড়াটা নিলে 1700 টাকা রাখবো, ডিম সহ দুইটা ডিম আছে, ডিম সহ 1700 টাকা, ডিম সহ দিয়ে দিব 1700 টাকা, ডিম সহ 1700 টাকা লক্ষা। আর এখানে ফিমেল আছে, মেল আছে, সব মিলানো আছে, আপনারা যদি নিতে পারবেন 600-700 টাকা জোড়া। ভিউয়ার্স দেখাচ্ছি, দেখতে থাকুন। আর আপনারা সুমন ভাইয়ের পাখির ঘরে আসলে নানান ধরনের পাখি পাবেন, কিন্তু সুমন ভাইয়ের এই একটা শপ না, আরও ওনার দুইটা শপ আছে, আমরা পর্যায়ক্রমে ওই দুইটা শপও আপনাদের ভিজিট করে দেখাবো। আপনারা যদি কেউ সুমন ভাইয়ের কাছ থেকে, এখানে খাবারও আছে, সব ধরনের খাবার আছে, কবুতর পাখির একদিনের খাবার, টঙ্গি বাজার রেটের খাবার, একবারে টঙ্গি বাজারে যেই রেটে বিক্রি করে খাবার, আমার এখানে সেম ওই রেটে, সেম রেটে ভাইয়ের কাছ থেকে খাবার নিতে পারবেন। ভিউয়ার্স সেম রেটে খাবার পাওয়া যায়, ভাইয়ের কাছে হিউজ খাবারের কালেকশন আছে। আমরা ধান থেকে শুরু করি, যেটা আমরা একবার ফ্রেশ, পরিষ্কার ধান, পরিষ্কার একবার ফ্রেশ। দেখেন 35 টাকা খাবার কেজি ধান, টঙ্গি বাজার আপনার 35 টাকা কেজি। আমার এদিকে দেখা যাচ্ছে ভুট্টা ভাঙ্গা 40 টাকা কেজি, একবারে ভাঙ্গা 40 টাকা, কোনো ফাঙ্গাস নেই, একবারে পরিষ্কার। মুরগির বাচ্চার খাবার 70 টাকা কেজি, এক নাম্বারটা, কোনো দুই নাম্বার কোনো ভেজাল নাই, একবারে ফ্রেশ। আর এই জায়গায় দেখা যাচ্ছে গম দেশি গম 50 টাকা কেজি। আর এই যে আপনার ফেসবুকে খাবার বিক্রি করে, ওই আপনার যে যে খাবারটা বিক্রি করে সেম ওর থেকে আরো ভালো খাবার, শুধু গম স্যার, একবারে গম নাই, 80 টাকা কেজি, 80 টাকা কেজি। খাবারটার নাম কি ভাই? এটা হলো মিক্সার, একবারে বড় ফ্যান্সির মিক্সার বলে, একবারে যত দামি কবুতর আছে ওদের খাবার, এটা 80 টাকা কেজি।
আর এই জায়গা আছে, এটা হলো ঘুঘুর মিক্সার, ঘুঘুর মিক্সার। এই যে দেখুন একবারে ঘুঘুর মিক্সার, এই যে অনেক রকমের মিলান আছে। চিন্তিত তারা কি ধরনের খাবার, একবারে ফ্রেশ, কোনো ময়লা নাই। 70 টাকা কেজি, 70 টাকা ভিডিওটি, 70 টাকা কেজি ঘুঘুর মিক্সার। এই যে এটা দেখাই গিরিবাজার মিক্সার, গিরিবাজার মিক্সার দেখেন, এটা হইছে গিয়া কত টাকা, 50 টাকা কেজি, 50 টাকা কেজি। আর এটা হলো এই যে নরমাল ফ্যান্সি খাবার, ফ্যান্সি খাবার, 70 টাকা কেজি। আর ব্রয়লার খাবার আছে এই জায়গায়, ব্রয়লার, ব্রয়লারের খাবার আছে, এটা হলো 60 টাকা কেজি দেখেন। আর এই যে আরেকটা আছে 50 টাকা কেজি, ধান আর সব ধরনের মিলানো 50 টাকা কেজি। আমার এখানে সব ধরনের আইটেমই পাওয়া যায়, খাঁচা দেখুন, বাকি যা লাগে খাঁচা আছে মায়ের কাছে, দেখুন এই সেল করে। এবং রঙিন মাছও আছে, কিন্তু এখন মাছ খালি, আপনারা কালকে পরশু আসবে, মাছ আসবে, যে কোনো পরবর্তী টাইম এসে নিতে পারবেন, সব দিতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে দেখুন ভিউয়ার্স, যারা খালি নিতে চাও, কাটালের খাবার আছে, হ্যাঁ, তারপরে হইলো সূর্যমুখীর বীজ আছে, পোলাও ধান আছে, কাটালের খাবার ফ্রেশ খাবার, একবারে ফ্রেশ।